নমস্কার বন্ধুরা, আমি রেকি গ্র্যান্ড মাস্টার, আপনাদের সুস্বাগতম জানাচ্ছি রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলে। আজকে একটি বিশেষ সুইচ ওয়ার্ড বলে দেব। এই সুইচ ওয়ার্ডটি যখনই আপনি দেখবেন যে এমন কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে যে সিচুয়েশনটা আপনার পছন্দ নয়, যে সিচুয়েশন থেকে আপনি নিজের মনকে ডাইভার্ট করতে চাইবেন, হঠাৎ করে খুব রাগ হচ্ছে কোনো কারণে, সেই কারণ থেকে মনকে ঘোরাতে ডাইভার্ট করতে আপনি এই সুইচ ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। তবে সাধারণত মানুষের রাগ কেন হয়, কেন আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, তারও কিন্তু অনেকগুলো কারণ আছে, বিনা কারণে কিন্তু হয় না। আজকে ছোট্ট একটা প্রসঙ্গ তুলব। দেখবেন আমরা অনেকেই আছে পরিচিত আমাদের, যে কেউ কান কথা শুনে অন্যের অপবাদ দেয়, অন্যের সম্বন্ধে একটা ভুল ধারণা তৈরি করে, হয়তো সে নিজে জানেই না যে কার সম্বন্ধে কি বলছে, তাকে চেনেই না, কিন্তু তারপর তার সম্বন্ধে অন্যের কাছ থেকে কিছু শুনে সে আবার সেটাকে আরো বেশি বাড়িয়ে দেয়, অন্যদের কাছে অকারণে বাজে কিছু কথা বলে, সেই ব্যক্তির নামে অপবাদ দেয়। আমাদের কাছেও অনেকে আসে এরকম হয় যে অনেকের কাছে বিনা কারণে, হয়তো আমি তাকে চিনি না, কিন্তু আমাদের কাছে এসে এমন ভাবে কোনো কথা বলে যখন আমরা মনে করি সত্যি লোকটি কি যেন খারাপ, কত না খারাপ। অ্যাকচুয়ালি একজন মানুষ সকলের কাছে ভালো হতে পারে না, আবার একজন মানুষ সকলের কাছে খারাপও হয় না। এটা নির্ভর করে যে ব্যক্তি নির্বাচন করছে কে ভালো কে খারাপ, তার নিজের মতো করে। সে নিজে তার হয়তো সে এমন কিছু চাইছে যেটা হয়তো সেই ব্যক্তি তাকে দিচ্ছে না বা দিতে পারছে না, বা দেওয়াটা অনুচিত বলে সে মনে করছে। অনেকেই আমাদের কাছে বিভিন্ন রকম আবদার করে, আমাদের অমুকের সম্পর্কটা ভেঙে দিন, অমুকের সঙ্গে রিলেশনশিপে এরকম, আমি তাকে প্রথম দেখেছি আমার খুব ভালো লেগেছে, তো যে কোনোভাবে তাকে যাতে আমি বশ করতে পারি, এরকম ধরনের অনেক রকম আসে কিছু প্রস্তাব, যদি আপনি না করে দেন, মানে আমরা যদি না বলি যেটা এভাবে হয় না, উচিত নয়। সবকিছুরই কিন্তু পিছনে কর্মা থাকে, যেমন গুড কর্মা থাকে সেরকম ব্যাড কর্মা থাকে। এখন আমাকে দিয়ে যদি কেউ কোনো নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যাড কর্মা করাতে চায়, সেটা আমি রাজি হব না, তখন আমি তার কাছে খারাপ হয়ে যাব, স্বাভাবিক ব্যাপার। আবার শুধু তাই নয়, অনেকে নিজের কোনো স্বার্থ থাকে, তার জন্য দেখা যায় যে কারো না কারোর নামে অকারণে মিথ্যা গুজব তৈরি করে, অপরের নামে মিথ্যা কথা রটিয়ে দেয়, আর তখন সেই সিচুয়েশনটা দেখা যাচ্ছে যার সম্বন্ধে বলা হচ্ছে যে ব্যক্তি তার সঙ্গে জড়িত নয় সে জানেই না, এবং যখন সে শুনছে তার খুব খারাপ লাগে, তখন সে কি করবে? আপনার সম্বন্ধে আপনি দেখলেন আপনি সেই ধরনের কোনো কাজ করেননি, বা সেই ধরনের মানুষ নন, আপনার আচরণ এরকম নয়, আপনি প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন এবং প্রত্যেকের পাশে দাঁড়াতে সাহায্য করেন আপনার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে, কিন্তু দেখা যায় কিছু কিছু মানুষ সেটাকে হিংসা করে, এবং যারা আপনাকে চেনে অথবা যারা আপনাকে চেনে না, প্রত্যেকের কাছেই কথায় কথায় আপনাকে নিয়ে সমালোচনা করে, এবং যারা আপনাকে চেনে না তাকেও চিনিয়ে দেয় কোনো না কোনো ভাবে। কিন্তু পরবর্তী সময় এসে দেখা যায় অনেকেই তাদের ভুলটা বোঝেন, কিন্তু সবাই বোঝেন না। এতে কি হয়, এতে একটা ব্যাড কর্মাও তৈরি হয়, কিন্তু সেটা না হয় ব্যাড কর্মা তৈরি হলো যে এই নিজে নিজে গুজব তৈরি করলো, নিজে নিজে অন্যকে ছোট করার প্রবণতা তার মধ্যে আছে, সে নিজে মহান হতে চাইছে, সবার কাছে সে বেস্ট হতে চাইছে, আর অন্যের নামে বদনাম করে যাচ্ছে। আর কিছু মানুষ আছে যারা এই কথাগুলোকে খুব ভালো করে গিলে গিলে খায়, পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে, এবং ও মা তাই নাকি, জানো তো এই জানো তো ওই, এই ধরনের কথাগুলো যখন হয় তখন যে ব্যক্তির সম্বন্ধে বলছে, যে কিনা মূল ভিকটিম, যে এর মধ্যে কোনোভাবেই পড়ে না, তো তার খারাপ লাগে। ধরুন আপনি সেই ব্যক্তি, সেই ভিকটিম, যখন দেখবেন এরকম কোনো সিচুয়েশন আপনার সঙ্গে তৈরি হচ্ছে, যখন দেখবেন কোনো ব্যক্তি, সে জানা হোক বা অচেনা হোক, আপনি কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে এরকম সিচুয়েশনে পড়ে গেছেন, এবং আপনি আপনার খারাপ লাগা স্বাভাবিক, আপনি কষ্ট পাচ্ছেন, আপনার রাগ হচ্ছে, ভেবে দেখুন আপনি যখন রেগে যাবেন তাতে কারোর কিছু যায় আছে,
ক্ষতি হলে আপনার হবে, আপনি ডেকে গেলে আপনি দু চারটে বাজে কথা বলবেন কারোর সম্বন্ধে, আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আচরণ চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন ডেকে যাবেন আপনার শারীরিক কিছু রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন হবে ক্ষতিকর ভাবে, যা আপনাকে আরো খারাপ দিকে নেগেটিভ এনার্জি দেবে। তো সেই নেগেটিভ এনার্জি কেন গ্রহণ করবেন, কে কি বললো না বললো, ডোন্ট কেয়ার, আপনি তো সেরকম লোক নন, আপনি নিজে তো জানেন। আরে 10টা লোকের কাছে একটা লোক আপনার হয়তো বদনাম করবে, কিন্তু সবাই তো বদনাম করবে না যদি না আপনি সেরকম হন। আপনি আপনার মতো, আপনার বৈশিষ্ট্য, আপনার গুণাবলী, আপনার ক্যারেক্টার আপনার নিজের মতো, সেটা কারোর কাছে ভালো লাগতে পারে, কারোর কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আপনি তো আর গিয়ে ঝগড়া করতে পারছেন না, আর সব ক্ষেত্রে সম্ভব হয় না যে তার প্রতিবাদ করেন। প্রতিবাদ করলেও আপনি তার প্রমাণ কিছু করতে পারবেন না, কোনটা ঠিক কোনটা ভুল, যে বলছে সেও পারবে না। যাদের কাছে বলছে তারা যদি বিচক্ষণ হয় তারা এর থেকে সরে থাকবে। আমি বলবো এই সিচুয়েশনে যদি আপনি সেই ভিকটিম হন, সেই ব্যক্তি হন যার সম্বন্ধে এরকম হচ্ছে, সেই ক্ষেত্রে এই সুইচ ওয়ার্ডটি ভীষণভাবে হেল্প করবে। যে কোনো ধরনের এই ধরনের ব্লকেজ থেকে আপনার প্রফেশনাল দিক থেকে বাধা আসতে পারে, আপনি ভেঙে পড়তে পারেন, লেজিনেস আসতে পারে, মানসিকভাবে অ্যাংজাইটিতে চলে আসতে পারেন, থাকবে না কিছু। যখন এরকম সিচুয়েশন হবে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন, 5 থেকে 10 মিনিট শুধুমাত্র এই সুইচ ওয়ার্ডটি জপ করবেন। কি বক্রতুণ্ড 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 বক্রতুণ্ড, ঠিক এইভাবে জপ করবেন। যে কোনো সময় যে কোনো অবস্থায় শুয়ে বসে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে, অফিসে বাড়িতে রাস্তায় চলতে চলতে বাজারে ঘাটে ট্রামে বাসে যে কোনো জায়গায় 5 থেকে 10 মিনিট, এবং যখন আপনি এই সুইচ ওয়ার্ডটি জপ করবেন, একটি মন্ত্র গণেশের, যখন জপ করবেন তখন এটাও আপনি ফিল করবেন যে আপনাকে যে যাই বলুক না কেন আপনি ঝাড়া দিয়ে উঠছেন, আপনি গা ঝাড়া দিয়ে উঠুন সিংহের মতো, এবং কে কি বললো না বললো, যে আপনার বন্ধু সে বন্ধুই ভালো পরামর্শ দেবে। যদি মনে করেন আপনি কোনো অন্যায় করছেন, কোনো ভুল করছেন, নিজেকে সংশোধন করে নিন, নিজের ভুল ত্রুটিগুলোকে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল না অন্যায় করছেন, তখন সেগুলোকে আপনি নিজে থেকেই পুনরায় আবার সংশোধন করে নিজে এগিয়ে চলুন। যদি ভুল না করে থাকেন তো কোনো সমস্যাই নেই, কিন্তু এর জন্য কোনো বদলা নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা যত বেশি আপনি রেগে যাবেন, যত বেশি আপনি এর মধ্যে মন দেবেন, নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে ধরবে। তো আপনি বক্রতুণ্ডেই যে সুইচ ওয়ার্ডটি জপ করুন বা মন্ত্রটি জপ করুন, গুণে করতে হবে না, যে কোনো অবস্থায় যে কোনো স্থানে করে দেখুন, 5 থেকে 10 মিনিট জপ করুন, মিরাকল রেজাল্ট পাবেন। সেই সঙ্গে নিজের বডিতে 613 এই যে সিক্রেট কোড বা অ্যাঞ্জেল নাম্বার, যেটা আর্চ অ্যাঞ্জেল মাইকেলের সিক্রেট কোড, এই অ্যাঞ্জেল নাম্বারটি বডির বাঁ দিকে লিখে রাখুন। যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন, যারা বাম হাত দিয়ে কাজকর্ম করেন, তারা বডির ডান দিকে লিখে রাখুন ব্লু কালি দিয়ে রোজ। পারলে চ্যান্ট করতে পারেন 2 মিনিট 3 মিনিট করে ডেলি 2-3 বেলা, অথবা 45 বার করে 3 বেলা, জাস্ট করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, যারা একদম নতুন চ্যানেলে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর বলবো কান কথায় একদম মন দেবেন না, বিশ্বাস করবেন না যে কোনো ব্যাপারে হোক না কেন, সে আপনার ব্যাপারে হোক বা অন্যের ব্যাপারে হোক। নিজে ভালো থাকুন, সমাজকে সুস্থ রাখুন, অন্যকেও ভালো রাখুন, আর চলিত হবে। ধন্যবাদ।